গত 30 জুলাই কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মাত্র 5 বছর 4 মাসে তৃতীয় স্থান অধিকার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করে জঙ্গিপুরবাসীর মুখ উজ্জ্বল করল রঘুনাথগঞ্জ থানার এএসআই সনজিৎ সরকারের মেয়ে আরজহিয়া সরকার। রঘুনাথগঞ্জ থেকে প্রায় 23 জন প্রতিযোগী ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে আরজহিয়া সবচাইতে কনিষ্ঠ প্রতিযোগিনী। আজকেই কলকাতা থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে জঙ্গিপুরবাসী তাদের সম্বর্ধনা দিয়ে সম্মান করলেন সমস্ত প্রতিযোগীকে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ছিল কলকাতাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে 7th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ, যেটার নাম ছিল 29-30 জুলাই। সেখানে আমাদের রোবানগঞ্জ থেকে 23 জন প্লেয়ার সেখানে পার্টিসিপেট করেছিল, যার মধ্যে 13টা গোল্ড মেডেল পেয়েছে, 6টা ব্রোঞ্জ সিলভার মেডেল পেয়েছে আর 17টা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এখানে পার্টিসিপেট করেছিল যার মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার ইন্ডিয়ার ছিল, তাছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আর অন্যান্য কান্ট্রি তারা পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, এবছর তুলনামূলকভাবে আমাদের মেডেল সংখ্যা অনেক অনেক বেশি বেড়েছে। আচ্ছা, আমাদের আজকে যারা প্লেয়াররা মেডেল পেয়েছে তাদেরকে ফুলের তোড়া আর একটা ছোটো গিফট দেওয়া হলো, তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য পরবর্তী খেলা। হ্যাঁ, অনেক অভিভাবক তারা গেছিলেন সেই টুর্নামেন্টেও, তারাও খুব খুশি বাচ্চাদের সাফল্যে। আয়োজক করা ছিল, আয়োজক ছিল অল ইন্ডিয়া সেইশিন কাইসেতিরু ক্যারাটেরু ফেডারেশন, আর এটার অর্গানাইজার ছিলেন হাংসি প্রেমজিৎ সেন। আপনি বর্তমানে কোন পদে আছেন? আমি মুর্শিদাবাদ সেইশিনকায়ের ট্রেজারার, আর মুর্শিদাবাদ সেইশিনকায় আর মুর্শিদাবাদ ক্যারাটে অ্যাসোসিয়েশনের ট্রেজারার, 4 ডান ব্ল্যাক বেল্ট, ন্যাশনাল রেফারি, জাজ অ্যান্ড কোচ।